এই আওয়ামী জাহেলিয়াতের আমলে অবস্থা এতটাই এতটাই বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে যে এই দেশে একজন উপাচার্য উপাচার্য পদের চেয়ে যুবলীগের নেতা হওয়াকে বেশি গৌরবজনক মনে করে গণভবনের আনুকূল্য একজন উপাচার্যকে কতটা রুচিহীন অমার্জিত ও অসংস্কৃত করে তুলতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান তার উদাহরণ এই উন্মাদ এক যুগে আমাদের রাষ্ট্র সমাজ ও চিন্তা চেতনায় যে পচন ধরেছে যে ঘুম ধরেছে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আকাঙ্ক্ষা তারই নগ্ন বহিঃপ্রকাশ প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ও সম্ভ্রমপূর্ণ বিদ্যাপীঠ গড়ে তোলার বদলে ভাইস চ্যান্সেলরের দিবা স্বপ্ন যুবলীগের চেয়ারম্যান হওয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদ ভাইস চ্যান্সেলরের মতো মহিমান্বিত পদকে কলুষিত করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান জুয়া ক্যাসিনো ও অবৈধ টাকা মিশ্রিত একটি প্রতিষ্ঠানের নাম হয়ে পড়েছে যুবলীগ স্বাধীনতা উত্তর জেলা শহরগুলোতে যুবলীগের নেতারা ছিলেন মূর্তিমান আতঙ্ক আমাদের মনে আছে আমরা তখন স্কুলে পড়ি স্কুলতে কলেজে আমি রাজশাহী শহরের কথা বলি ক চুয়াল্লিশ ক চুয়াল্লিশ গাড়িটা বেরোলেই মানুষ দরজা জানলা বন্ধ করে দিত একজন যুবলীগ নেতার গাড়ি এইরকম বিভিন্ন জেলা শহরগুলোতে মানে মূর্তিবান আতঙ্ক ছিল যুবলীগের নেতারা সেখানে একটা ভাইস চ্যান্সেলার মতো সম্মানিত একটি পদ যে খ্যাতিমান মানুষরা উপাচার্য হয়েছে মানে তাদের মানে শিক্ষা তাদের রুচি তাদেরকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে পড়ে এখন এই ধরনের একটি পদে একজন মানুষ যুবলীগের মানে ইয়ে হতে চান চেয়ারম্যান হতে চান একদা বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা দেশের রাষ্ট্রপতি হবার স্বপ্ন দেখতেন কেউ কেউ হয়তো দেখতেন বা তাদেরকে করা হতো সেখান থেকে ভাইস চ্যান্সেলর থেকে তার রাষ্ট্রপতি হয়েছেন অথবা শিক্ষামন্ত্রী হয়েছেন এটা আমরা দেখেছি মানে টেকনোক্র্যাট হিসেবেও তাদেরকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে সেখানে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে অথবা নাম করা একাডেমিশিয়ান যারা তারা উপদেষ্টা হয়েছেন সরকারের এই পর্যায়ে কিন্তু এইরকম একটি যুব সংগঠনের সভাপতি হতে চান এই ব্যতিক্রমী দৃষ্টান্ত এর আগে কোথাও হয়েছে বলে আমাদের জানানো বা কেউ তার স্বপ্ন এরকম হতে পারে এটা আমাদের মানে একেবারেই ইয়ের বাইরে জানার বাইরে আর এখন তারা যুবলীগের সভাপতি হওয়ার স্বপ্ন দেখেন একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পেয়েও মিজানুর রহমান এখনও যুবলীগ তথা ক্যাসিনো লীগের প্রেসিডিয়ামের এক নম্বর সদস্য হিসাবে আছেন এই পদটা ছাড়েননি কতটা নির্লজ্জ নির্বোধ ও দলকানা হলে ভিসির মতো পদ ছেড়ে তিনি যুবলীগের সভাপতি হতে চান এ থেকে স্পষ্ট যে মিজানুর রহমানরা ক্যাসিনোর হিসাবটা হিসাবটা বুঝে গেছেন এখন নতুন সম্রাট হতে তিনি খুবই আগ্রহী উনি যোগ্য ছিলেন যুবলীগের হাতুড়ি বাহিনীর নেতা হওয়ার ওনাকে করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীর্ঘদিনের শ্রদ্ধা সম্ভ্রমের এই পত্রিকে কলঙ্কিত করেছেন ডক্টর এই সরকারের পচনটা মাথায় সরকার এখন কুশিক্ষা একটি দলীয় বুদ্ধিজীবী তৈরি করার ব্রত নিয়েছে ফলে অশিক্ষায় যশা শিক্ষাবিদদের অবজ্ঞা করে উপাচার্য করা হয়েছে নিম্ন রুচির দলীয় কর্মীদের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির গর্ব দশ টাকার চা শিঙারা রাজশাহীর ভিসির স্বপ্ন জয় প্রতিষ্ঠা বুয়েটের ভিসি হল ডরমিনেটিতে ডেট ডরমেটরিতে তার পালিত ক্যাডারদের হাতে আবরার ফাহাদের নিঃশংস হত্যাকাণ্ডকে বলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমাজের এই চরম অবক্ষয়ের জন্য দায়ী জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র দখল করে আছে একটি ভাড়া একটি ভোট ডাকাত অবৈধ সরকার তাদের বিদায় না ঘটনা পর্যন্ত এই পচন বন্ধ করা সম্ভব না